আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আজকে যে প্রয়োজনীয় টিপসটি শেয়ার করছি আপনাদের সাথে, এটি শুধু ত্বক উজ্জ্বল করবে না, সাথে সাথে ত্বকের সমস্ত ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে, রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করবে, তৈলাক্ত ত্বকের তেলতেলে যে ভাবটা এটি দূর করবে। এর জন্য আমি যে প্রধান উপকরণটি ব্যবহার করেছি সেটি হচ্ছে গাঁদা ফুল। বাংলাদেশে গাঁদা ফুলের এমনিতে অনেক কদর আছে, বিয়ে বাড়ি, গায়ে হলুদে বা যে কোনো অনুষ্ঠানে, ঘর বা নিজেকে সাজানোর জন্য কিন্তু শুধু নয়, গাঁদা ফুলের আছে আরও অনেক গুণ। গাঁদা ফুলের ব্যবহার দেখা যায় রূপচর্চায়, ত্বকে কোথাও কেটে গেলে, ছিঁড়ে গেলেও কিন্তু আগে প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয় এই গাঁদা ফুলের পাতার রস। লোমকূপের ব্যাকটেরিয়া দূর করা, ব্রণ হওয়া থেকে ত্বককে রক্ষা করা, ত্বকের পুরনো ক্ষতের দাগ দূর করা, প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করা, ত্বক ও মাথার শুষ্কতা দূর করা ইত্যাদি কাজ দক্ষতার সঙ্গে কিন্তু করে এই গাঁদা ফুল। আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা জানান গাঁদা ফুলে আছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করার মতো ক্ষমতা, এছাড়া আছে নানা ঔষধি গুণ। এর জন্য আমি প্রথমে গাছ থেকে একটি গাঁদা ফুল উঠিয়ে এনে এর পাপড়িগুলোকে আলাদা করে নিচ্ছি। বন্ধুরা, এর সাথে আমি এখন যোগ করব মুলতানি মাটি। মুলতানি মাটির গুণাগুণ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, এই সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও আগে আপলোড দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। এই মুলতানি মাটি কীভাবে ব্রণ দূর করে, কোন ধরনের ত্বকে মুলতানি মাটি উপযোগী বেশি, সব ধরনের ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলটিতে। বন্ধুরা, এখন আমি এই মুলতানি মাটি এবং গাঁদা ফুল একটি জারে নিয়ে নিচ্ছি এবং এর সাথে এখন অ্যাড করব আমি কিছুটা লেবুর রস। লেবুর রস আমাদের ব্রণের যে কালো দাগগুলো আছে এগুলো সারিয়ে তুলতে খুব দ্রুত কাজ করে। এই তিনটি উপাদান একসাথে ব্লেন্ড করে নেওয়ার পরে এটিকে এখন ব্যবহার করতে হবে গোসলের আধা ঘন্টা আগে। 30 মিনিটের মতো মুখে মিশ্রণটি লাগিয়ে গোসলের সময় খুব ভালোভাবে ম্যাসাজ করে মুখটা ধুয়ে ফেলুন। আপনি কিন্তু এটি চাইলে গলার নিচে যে কালো দাগ, নাকের দুই পাশে যে কালো দাগ, এর জন্য কিন্তু ব্যবহার করতে পারেন। এটি কিন্তু কালো দাগ সারাতে অনেক দ্রুত কাজ করে। যাদের মুখে ব্রণের দাগ আছে তারা অবশ্যই এই টিপসটি ফলো করবেন, এবং যারা বলে যে ব্রণ এবং ব্রণের দাগ মুখ থেকে কোনোভাবে দূর হচ্ছে না, ইনশাল্লাহ তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। এই রোদ বৃষ্টির পাল্টাপাল্লি অভিমানে এ সময় ত্বকে নানা রকম প্রভাব পড়ে। এই আবহাওয়ায় আর্দ্রতা বেড়ে লোমকূপ বন্ধ হয়ে যায়, তৈলাক্ত ত্বক থেকে আরও বেশি পরিমাণে তেল নিঃসৃত হয়, বাহিরে ধুলোবালো ত্বকে বসে যায়, এতে ব্রণ হয়, কালচে ছোপ পড়ে, র্যাশ বের হয়, ছত্রাক পড়ে ত্বকে নাজেহাল অবস্থার সৃষ্টি হয়। এ অবস্থায় প্রয়োজন নিয়মিত ত্বকের যত্ন। গাঁধা, গোলাপ, পদ্ম, বেলি, জবা, কদম নানান ফুল দিয়ে করা যেতে পারে ত্বকের যত্ন। এতে করে দূর হবে বর্ষাকালীন ত্বকের নানা রকম সমস্যা এবং ত্বকেও থাকবে মসৃণ ও সুন্দর। গাঁদা ফুলের হলুদ অংশটি পেস্ট করে নিয়ে সরাসরি ব্রণে লাগালেও কিন্তু ব্রণ অনেক দ্রুত কমে যাবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।